কালী পূজোর আগে 200 কেজি নিষিদ্ধ শব্দবাজি সহ 8 জনকে গ্রেফতার করলো চণ্ডীতলা থানার পুলিশ। পুলিশের সূত্রে জানা গিয়েছে চণ্ডীতলা থানার বেগমপুরে খড়সরাই কাপা সারিয়া রেল গেট জেলেপাড়া ও মনসাতলা এলাকায় বাজি তৈরি হয়। কালী পূজোর আগে শব্দবাজি তৈরি হচ্ছে এমন খবর পেয়ে গত রাতে হানা দেয় চণ্ডীতলা থানার পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় 200 কেজি নিষিদ্ধ শব্দবাজি এবং 8 জনকে গ্রেপ্তার করে পুলিশ। উদ্ধার হওয়ার মধ্যে রয়েছে তীব্র শব্দের চকলেট বাজি ও দোদমা বাজি এবং একাধিক নিষিদ্ধ বাজি। আজ তাদের শ্রীরামপুর আদালতে তোলা হবে। হুগলি থেকে পাপ্পু সাঁতরার রিপোর্ট, টাইমস বাংলা।